ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 নং এসো ইসলামকে জানি গ্রুপ থেকে একবার জানতে চেয়েছেন, নামাজের মধ্য থেকে ফরজ সুন্নত নফলের মধ্যে কোনটার গুরুত্ব বেশি? জি ভাই, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ফরজ নামাজের গুরুত্ব। হ্যাঁ, বান্দা যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে তার মধ্যে ফরজই হচ্ছে সর্বোত্তম। ফরজ ইবাদতই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম, সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সুতরাং 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এই নামাজগুলো না পড়লে বান্দা গুনাহগার হবে, এবং একবারই না পড়লে, যে একবারই নামাজ পড়বে না, একেবারে ছেড়ে দিবে, তার ব্যাপারে আলেমদের কঠোর ফতোয়া রয়েছে। সুতরাং ফরজ পড়তে হবে, ওয়াজিবগুলো এবং ফরজগুলো বাস্তবায়ন করতে হবে, এবং অন্যান্য হারাম জিনিস থেকে বিরত থাকতে হবে। জান্নাতে যাওয়ার জন্য এর চেয়ে কম গ্রহণযোগ্য নয়। বেহেশতে যাওয়ার সবচেয়ে কম আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজগুলো বাস্তবায়ন করা, ওয়াজিবগুলো বাস্তবায়ন করা এবং নিষেধগুলো থেকে দূরে থাকা। এই হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে কম আমল, বা এর চেয়ে কম গ্রহণযোগ্য নয়। সেই সঙ্গে বান্দা যদি সুন্নত এবং নফলগুলো আদায় করে, তাহলে আল্লাহ তাআলার নিকট বান্দার মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেন, আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা সৎ কাজে প্রতিযোগিতা করবে, ফরজ কাজে নফল কাজে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি নৈকট্যশীল হবে। সুতরাং আল্লাহ তাআলা নৈকট্য লাভের জন্য, অতিরিক্ত মর্যাদা বৃদ্ধির জন্য নফল সুন্নত এগুলো বাস্তবায়ন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ফরজ আমলের ত্রুটি থাকলে ফেরেশতাদেরকে বলবেন যে, দেখো আমার বান্দার কোনো সুন্নত আছে কিনা, নফল আছে কিনা। ফরজের মধ্যে ত্রুটি থাকলে সুন্নত নফল দ্বারা সেগুলো পূর্ণ করা হবে। সুতরাং নফল সুন্নতের গুরুত্ব আছে, কিন্তু এগুলো যদি কেউ আদায় না করে তাহলে তার জান্নাতে যাওয়ার পথে বাধা হবে না। সুন্নত নফল যদি কেউ আদায় না করে, জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা হবে না। তবে সুন্নত এবং নফল ছেড়ে দেওয়াও এটা ভালো অভ্যাস নয়। এই সুন্নত এবং নফলগুলো নতুন কোনো বিষয় নয়, সাহাবিদের জামানা থেকে, নবী করিম সাল্লামের জামানা থেকে মুসলমানগণ পালন করে আসছে। সুতরাং এ ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক নয় যে সুন্নত পড়তে হবে কি হবে না, নফল পড়তে হবে কি হবে না, না পড়লে ক্ষতি হবে কি হবে না, এই জাতীয় প্রশ্ন উত্থাপন করাই ঠিক নয়। একজন সত্যিকার মুসলিমের কর্তব্য হচ্ছে ফরজ ওয়াজিবগুলো আদায় করবে, সেই সঙ্গে সুন্নত নফল আদায় করবে, কোনো কিছুকেই ছাড়বে না। সকল প্রকার সৎ কাজে সে অগ্রসর হবে, কোনো ভালো কাজকে সে তুচ্ছ মনে করবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।